স্বেচ্ছায় রক্তদান শিবির কর্মসূচির মধ্য দিয়ে শারদীয়া দুর্গোৎসবের আগমনের বার্তা দিলেন বিলুনিয়া বনকর নদীর উত্তর পাড়স্থিত ইউথ ক্লাব অ্যান্ড প্লে সেন্টার। হাতে গোনা আর কয়েকদিন মাত্র, এরই মধ্যে রক্তদানের মতো মহৎ সামাজিক কর্মকাণ্ড নিয়ে মাঠে নামল ইউথ ক্লাব অ্যান্ড প্লে সেন্টারের কর্মকর্তারা। রক্তের জন্য যাতে হিমশিম খেতে না হয় তা কিছুটা লাঘব করতে এই উদ্যোগে বিলুনিয়া ইউথ ক্লাব অ্যান্ড প্লে সেন্টারের উদ্যোগে আয়োজিত হয় স্বেচ্ছায় এক রক্তদান শিবির। আজ সকালে 11:30 নাগাদ এই শিবিরটি অনুষ্ঠিত হয় বনকর নদীর উত্তর পাড়স্থিত ইউথ ক্লাব অ্যান্ড প্লে সেন্টারের প্রাঙ্গণে। এই দিনের শিবিরে উপস্থিত ছিলেন বিধায়িকা স্বপ্না মজুমদার, বিলুনিয়া পৌর পরিষদের চেয়ারম্যান নিখিল চন্দ্রগুপ, ভারতচন্দ্রনগর পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান পুতুল পাল বিশ্বাস, বিলুনিয়া মহকুমার স্বাস্থ্য আধিকারিক ডক্টর বিমল কলুই, বিশিষ্ট সমাজসেবক গৌতম সরকার সহ বনকর ইউথ ক্লাব অ্যান্ড প্লে সেন্টারের সভাপতি ও সম্পাদক। প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে এই দিনের স্বেচ্ছা রক্তদান শিবিরের সূচনা করেন বিধায়িকা স্বপ্না মজুমদার। এরপর বিধায়িকা স্বপ্না মজুমদারের আলোচনার পর রক্তদানের কর্মসূচি শুরু হয়। অনেক সময় রক্তের অভাব ছিল, কিন্তু ইতিমধ্যে আমাদের তেমন বেশি একটা রক্তের অভাব হয় না, কেননা আমাদের প্রত্যেক ক্লাবের ভাইয়েরা এবং আমাদের যারা সোশ্যাল ওয়ার্কার সবাই মিলে যে কোনো সামাজিক অনুষ্ঠানে বা আমাদের পুজো উপলক্ষে রক্তদানের আয়োজন করে থাকেন, সেজন্য আগের থেকে আমাদের যে রক্তের সমস্যা সেটা অনেকটা কমিয়ে এসেছে। তো আমি বলবো, রক্তদান জীবন দান, একজনের রক্ত দিয়ে যদি একজনের অপর একজনের জীবন বাঁচে সেটাই পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ দান, মহৎ দান। যারা রক্ত দেন এটা তাদের ভাগ্যের ব্যাপার, কিন্তু অনেকে ইচ্ছা থাকলেও রক্ত দিতে পারেন না, অনেক সময় রক্ত নিতে হয়। তো যারা রক্ত দেন ঠাকুর যেন তাদের সব সময় মঙ্গল করে এবং যারা আয়োজন করেন তাদেরও যেন মঙ্গল হয়। এবং এই সমাজে একটা বিশিষ্ট কাজ হলো রক্তদান, সেই জন্য আমি সকলকে বলবো আপনারা সবাই রক্তদানে এগিয়ে আসবেন এবং রক্তদানে সহযোগিতা করবেন। যদি নিজে রক্ত না দিতে পারেন কিন্তু অপরকে সাহায্য করবেন রক্তদানে, যাতে অংশগ্রহণ করে এবং সুস্থ হয়ে যাতে সমাজে বাস করে মানুষের সেবা করতে পারে। তো আমাদের আরও প্রোগ্রাম আছে, সেজন্য আমি বেশি কিছু না বলে এই দিনের আয়োজিত শিবিরে মোট 35 জন স্বেচ্ছায় রক্তদান করেছেন। রক্তদান শিবিরে আলোচনা রাখতে গিয়ে বক্তারা বলেন, দুর্গোৎসবের দিনগুলি যেন প্রত্যেকেরই ভালোভাবে কাটে এবং কাউকে যেন রক্তের জন্য এদিক ওদিক ছোটাছুটি না করতে হয়। রক্তদান জীবনদান, একজনের রক্ত দিয়ে যদি অপর একজনের জীবন বাঁচানো যায় সেটাই হলো পৃথিবীর সর্বশ্রেষ্ঠ দান, এমনই অভিমত করেছেন স্বপ্না মজুমদার। বিলুনিয়া থেকে হারাধন পালের রিপোর্ট, ত্রিপুরা পায়োনিয়ার। এদিক দিয়ে স্যার।